আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আপনাদের কাছে এক দিনই ভাইয়ের সাক্ষাৎকার প্রচার করবো। ভাইটি কোন জায়গা থেকে আসেন? গাজীপুর। কোন জায়গা? গাজীপুর জয়দীপুর থেকে। আপনি পেশায় কী করেন? গার্মেন্টস করতেছেন। আপনি এর আগে দরবারে আসেন? আমি তো দরবারে বেড়াসে বাইশে গেছেন। এর আগে দরবারে এসে গেছেন, উনি দীর্ঘদিন উনি আমল করেছেন, কিন্তু ওনার স্ত্রীর কারণে উনি আমল ছেড়ে দিতে হয়েছে বা নিরামিষ খেতে বলেছিলাম সেগুলো ছেড়ে দিতে হয়েছে। তো আমল করে উনি কি রেজাল্ট পেয়েছে বা ওনার সাথে অনেক ঘটনা ঘটেছে? উনি স্বপ্নে আমাকে দুইবার দেখেছেন, দুইবার না, স্বপ্নে দুইবার দেখেছেন, দোনোবারই ওনার সাথে কিছু ঘটনা ঘটেছে। আর উনি যখন কোনো আমল করতেন, ওনার মনে হয়তো যে মাটি দিয়ে কোথাও গেলে, রুগী দেখতে গেলে, সেখানে মাটির নিচে থেকে কোনো জিনিস আপনার শরীরে প্রবেশ করতেছে, এরকমটা ওনার অনুভব হতো, এরকম কিছু হইতেছিল। তো যেহেতু উনি আমল ছেড়ে দিয়েছেন, আমলগুলো বন্ধ করে দিয়েছেন, এবং ওনাকে তাই নয়, উনি সবে ঈদে মিলাদুন্নবী রাত্রে, ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আমাদের বার্ষিক মাহফিলের রাত্রিবেলা উনি আমাকে আবার স্বপ্নে দেখেছেন, এবং উনি এই নিয়ত করে ঘুমিয়েছিলেন যে মানে এখানে মুড়ি ধরে লাভ কি, যে ওনার কাছে মুড়ি ধরে লাভ কি, মুড়ি কেন হয় মানুষ, এই একটা কথা উনি বলেছিলেন ইউটিউবে আমার ভিডিও দেখে। তারপর উনি ঘুমিয়ে পড়েন, ঘুমানোর পর ওনাকে দেখানো হয় যে ওনাকে উর্ধু আকাশে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই যে রাত্রিবেলা কিন্তু তার কাছে মনে হচ্ছিল প্রখর আলো, আলোতে সব কিছু ভরে যাচ্ছে। আমরা ওনার মুখ থেকে শুনবো। ভাইটা আপনার নাম শুনুন, আপনি বলেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো আমি আরও একবার আসছিলাম হুজুরের কাছে। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ আব্দুল সোবহান। জয়দেবপুর থাকেন? জয়দেবপুর থেকে গার্মেন্টসে চাকরি করি। হ্যাঁ, অভাব অনটন ও অসুস্থতার কারণে আপনার কাছে সবসময় শরীর অসুস্থ থাকে আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা জন্য আসলে নালিশ দিয়েছিলেন আমাদের। হ্যাঁ, আপনাকে বলা হয়েছিল। তো হুজুর আপনার আমার বিষয়গুলো হুজুর বললেন, এগুলোই আর কি আমার জীবনে ঘটে যাওয়া। আমি উর্ধু আকাশে চলে যাচ্ছি, তো ওখানে যেয়ে দেখি যে রাত্রেবেলা যাচ্ছি, ওখানে রোদ লাগতেছে, রোদ কুলাতে পারতেছি না, পরে স্বপ্ন ভেঙে যায়। সেটা রোদ নয়, সেটা ছিল নূর। ঠিক আছে, বুঝতে পারে নাই নূর আর রোদের পার্থক্য। নূর হচ্ছে একটা আলো, প্রচণ্ড নূরের ঝলকানিতে মানুষ মনে হয় যে রোদে শোল ঝলসে যাচ্ছে, এরকম মনে হয়। উনি এটা পরে ঘুমিয়েছিলেন যে বায়াত হলে কী লাভ, আমি মুর্শিদের হাত কেন ধরবো বা মুর্শিদ ধরবো কেন। এই কথার প্রেক্ষিতেই ঈদে মিলাদুন্নবীর রাত্রিতে মহান আল্লাহ তালা তাকে এই জিনিসটি দেখায়। তো এই ভাইটি দিনই ভাইটি যাক, আল্লাহ রাসুলের সুন্নত আছে, তো উনি সুন্নত তরিকা চলার চেষ্টা করে থাকেন বা নামাজ টামাজ পড়েন, সবসময় ইসলামের মাঝে গণ্ডির ভিতরে থাকার চেষ্টা করে থাকেন। আমাদের দরবারে উনি শারীরিক অসুস্থতার জন্য সবসময় অসুস্থ থাকতেন, কোনো মতো শরীর ভালো হয় না, চিকিৎসা অনেক করে গেছেন, কাজ হচ্ছে না, বহু জায়গায় গিয়েছেন, ডাক্তার ডাক্তার দেখিয়েছেন, কাজ হচ্ছে না। কিন্তু আমাদের দরবার থেকে যাওয়ার পর উনি বলতেছেন যে ওনার মনে হচ্ছিল যেন সকল কাজই হয়ে যাচ্ছে, বা যেই কাজে হাত দিচ্ছেন সেই কাজে সফল হচ্ছে, এরকম একটি অনুভূতি তার ভিতরে হচ্ছিল। কিন্তু উনি 21 দিন আমলটি পালন করতে পারেননি, কারণ ওনার ওয়াইফের জন্য। আপনার ওয়াইফ আপনাকে জগাতটি শুরু করে দিয়েছে? হ্যাঁ, নিরামিষ খেয়ে আমি আর কি করতে পারবো না, এই নিরামিষ খেতে পারবে না, বাবা নিরামিষ খায়, হিন্দুরা মুসলমান খেতে পারবে না, এই ধরনের কথা কথা বলছে। নিরামিষ খেয়ে আর কি তার সাথে আর মিলিত হয় না আর কি। বুঝতে পারছি, নিরামিষ খাওয়া তো স্বাভাবিকভাবে একটা ছেলে একটা নারীর কাছে যেতে পারে না। তো সো এইসব কারণে তার স্ত্রী তার আমলটিতে বাধা দিয়েছিলেন। আমাদের আরেক ভাই বরিশালে সেনাবাহিনীতে চাকরি করেন, ওনার সাক্ষাৎকারটিও প্রচার করবো। উনিও জানিয়েছেন যে হুজুর, আমি আমার জীবনে যা দরকার ছিল আল্লাহর রহমতে আপনার আমল করে তাই পেয়েছি, জীবনে যে কোনো এক সময় আমি দরবারে আসবো, তবে আমার স্ত্রীর জন্য আমি আমার আমলটি পরিপূর্ণ করতে পারিনি। তো যাই হোক, সেই ভাইটিকেও বলবো, এই ভাইটিকেও বলবো, যারা আমল করতেছেন ভাই, আমলের একটি শর্ত হচ্ছে মুর্শিদ নামা, মানে মুর্শিদকে ভালোবাসা। উনি দেখেন জানতে চেয়েছেন যে আসলে বায়াত হয়ে কী লাভ, আর সেই রাত্রে ঈদে মিলাদুন্নবীর রাত্রিতে ওনাকে আল্লাহ তালা আকাশ ভ্রমণ করে দেখিয়েছেন, যে উনি উপরের দিকে চলে যাচ্ছেন। এটা তারা ওনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মুর্শিদ বা পীরের হাত ধরলে কোথায় যাওয়া সম্ভব, আল্লাহর কাছে যে যাওয়া সম্ভব বা আল্লাহকে পাওয়া সম্ভব। উনি উর্ধু আকাশে চলে যাচ্ছিলেন, আর নূরে ওনার সমস্ত শরীর ধরছে যাচ্ছিল, মনে হচ্ছিল যে রোদে পড়ে যাচ্ছে। উনি ভাবতেছিলেন যে রাত্রেবেলা আবার এত আলো আসলো কোথা থেকে, যে এখন তো রাত, তাহলে এত আলো আসলো কিভাবে, ওনারটি মনে ছিল। যাই হোক, পরবর্তীতে ওনার ঘুমটি ভেঙে যায় যে কোনো কারণেই হোক। এরপরও উনি যে আমলগুলো বলেছেন, প্রতিটি আমলে মোটামুটি আপনি বুঝতে পারতেছেন যে আমলগুলো কাজ হচ্ছে। হ্যাঁ, সূরা ইয়াসিন আর মোজাম্মিলের আমল দিয়েছিলাম আমরা আপনাকে, তরিকা বলে দিয়েছিলাম। তো ভাই, আসলে বায়াতের যে কী ফায়দা সেটা তো বলে কোনো লাভ নেই, যারা বোঝে তারা তো বোঝে, যারা না বোঝে কেমন পর্যন্ত বোঝালে কোনো লাভ হবে না। অসংখ্য মানুষ আছে পীর মুর্শিদের ভালোবাসা বা পীর মুর্শিদের দ্বারা যখন কী হয়েছে ঘটে, রিজিক পাচ্ছে, বেঁচে আছে, এটা বোঝে, বোঝার পরে তারা সেগুলোতে আসে না। তো এই ব্যাপারে কোরআন কারিম থেকে আমি কিছু উদ্ধৃতি আপনাদেরকে তুলে ধরবো, যে ভবিষ্যতের কোরআন কারিমের কিছু আয়াত এবং আমাদের মুসলমানদের যে আপনার সহি সিত্তা, হ্যাঁ, সেগুলো থেকেও আমি আপনাদের সামনে আয়াত তুলে ধরবো যে মুর্শিদ ধরলে কী লাভ বা মুর্শিদ কেন ধরতে হবে। আর ভাই, নবী রাসুলদের যুগে নবী রাসুলরাই ছিল মুর্শিদ, নবী রাসুলরাই ছিল পীর, নবী রাসুলরাই ছিল সব কিছু। নবী রাসুল আর আসবে না, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে খাতামে নবীন বলে, আল্লাহ রাসুলও বলে গেছে, উনি বলে গেছেন যে আমার পরে যারা আসবে তারা হচ্ছে সালেহীন, সালেহীনদের যুগ শুরু হবে, নবীর যুগ শেষ হয়ে গেছে।
তো এখন তোমার সেই যুগে সেই সালেহীনদের মানতে হবে। সালেহীন কারা? পীর মুর্শিদ ওলি আউলিয়া গাউস খোদা, তারাই তো সালেহীনদের অন্তর্ভুক্ত। এটি মাথা রাখতে হবে। এই জন্য যেই জামানায় যে আসে তাকে ধরতে হবে, যে জামানার যে কুতুব, যে জামানার যে গাউস, তাদেরকে ধরতে হবে, খোঁজ করতে হবে। ভাই আপনি যদি রাস্তায় না নামে খোঁজ না করেন, জানবেন কীভাবে, বুঝবেন কীভাবে? আর এখানে ব্যাপারটি হচ্ছে যে এগুলা সায়েন্টিফিকলি আপনাকে দেখানোর কোনো ব্যবস্থা নেই। আপনি আমল করলে, পাশে থাকলে আমাদের কথা মানলে আমরা দেখাতে পারবো, বোঝাতে পারবো। আপনি দেখতে পারবেন, আল্লাহ আপনাকে দেখা দিবে, ঠিক আছে, দেখিয়ে দিবে, ফেরেশতারা দেখা দিবে, নবী রাসূলদের দেখতে পাবেন, অসংখ্য ইমেজিং ঘটনা আপনার জীবনে ঘটতে থাকবে যেগুলো আপনি জানবেন। পৃথিবীর কাউকে কিন্তু আপনার হৃদয় চির দেখালেও তারা বুঝবে না, আপনারটা আপনাকেই বুঝতে হবে। যে ভাইটির জন্য দোয়া করবেন, উনি দরবারে এসেছেন, এবং অসংখ্য ভাই দরবারে আসেন, অসংখ্য বোনেরাও দরবারে আসেন যে মুরিদানা হওয়ার জন্য। তবে দরবারে মুরিদ হওয়ার পর মুরিদ হিসেবে টিকে থাকাটা অসম্ভব কঠিন ব্যাপার, কারণ মুরিদ হওয়ার পর আল্লাহ তরফ থেকে অসংখ্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যায়। সেই কি আসলেই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে কিনা, নবী রাসূলের অন্তর্ভুক্ত হবে কিনা, নবী রাসূলের দরবার থাকবে কিনা, তার জীবনে দুঃখ কষ্ট পেরেশানি মানে শুরু হয়ে যায়। যে টিকে থাকতে পারে সেই জীবনে সব কিছু লাভ করতে পারে, যে টিকতে পারে না সে লাভ করতে পারে না। আমাদের দরবারে বেলা শরীফ আল কাদরিয়া তরিকার একটি দরবার, বরাবর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের দরবার। এখানে অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু আমল শেখানো হয়, দেওয়া হয়, এবং জীবনের সমস্ত সমস্যাগুলোতে সমাধান থেকে উত্তরণের পথ বলে দেওয়া হয়। এটি আর নবী রাসূলকে পাওয়ার পথ বলে দেওয়া হয়। ভাই এখানে অন্য কোনো কিছু নেই, কোরআন সুন্নার বাইরে কোনো জিনিসই নেই। অনেকে প্রশ্ন করে যে ঠিক আছে হুজুর, আপনি একজন পীর সাহেব, আপনার দাঁড়িয়ে নাই কেন? এটার উত্তর আমি ওই সকল ছাগলদের দিতে চাই না, যারা এই প্রশ্ন করে তারা একটা ছাগল। তা বোঝা দরকার যে নিচ্ছে কোনো একটা কারণ তার আছে, কারণ সে যদি সুন্নার পথে চলে এবং কোরআনের পথে চলে, কোরআনের আমলে তার দাঁড়িয়ে কেন সে রাখতে পারতেছে না, কেন রাখে না? তো এই প্রশ্নের উত্তর এই জন্য ওইসাই আমি মনে করি না, এই জন্য যারা সন্তানদের দেওয়া দরকার আছে। কারণ ব্যাপারটি হচ্ছে মানুষের অনেক শারীরিক সমস্যা থাকে, অনেক প্রবলেম থাকে, যার কারণে অনেক মানুষই ঠিক আছে এই দাড়ি কুফ রাখতে পারে না। এটির সাথে ইমানের বা মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তো ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ। চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, আমাদের সকল ভিডিও সকলের আগে পেয়ে যাবেন। যারা পুরাতন আছেন, দেশ দেশের বাড়ি থেকে আমাদের এই প্রোগ্রাম দেখে থাকেন, প্রত্যেকের ঈদের ঈদস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আর ভালোবাসা অভিরাম সেই সকল ভাইদের জন্য যারা বিশেষ করে নারায়ণগঞ্জের নুরুল হক ভাই, নুরুল হক নাম শুনুন, ওনার নুরুল হক ভাই যিনি আমাদের দরবারের বেলা শরীফের আসলে এত কিছু আয়োজন করেছেন, অদর্শ টাকা পয়সা উনি কাজ হওয়ার পর উনি দরবারে দিয়েছেন, টাইলস করেছেন, দরবারের সৌন্দর্যমূলক কাজ করেছেন। ভাইটির জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে।